মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি জয় হোক, নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতার শঙ্কা রয়েছে। সংবাদ মাধ্যম আক্সিওসের জরিপে 62% মার্কিন নাগরিক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই অবস্থায় চূড়ান্ত ফল ঘোষণা ঘিরে ক্যাপিটল হিলে নিরাপত্তা জোরদার করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো। 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করতে 5 নভেম্বর ভোট দেবেন মার্কিনিরা। নির্বাচনে জিতে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন প্রধান দুই প্রার্থী। তবে এবার ভোট শেষে রাজনৈতিক সহিংসতা হবে এমন আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। 62% মার্কিন নাগরিকও নির্বাচনের পর দাঙ্গা ও অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সংবাদ মাধ্যম আক্সিওসের জরিপে উঠে এসেছে এ তথ্য। একদিকে নির্বাচনে কমলা জিতলে ফল পাল্টানোর চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে আরেকটি ক্যাপিটল হিল দাঙ্গার আশঙ্কায় ডেমোক্রেটরা। অন্যদিকে ট্রাম্প জিতলেও যুক্তরাষ্ট্রব্যাপী রাজনৈতিক সহিংসতা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রিপাবলিকানরা। এই অবস্থায় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। 6 জানুয়ারি বিজয়ী প্রেসিডেন্টের আনুষ্ঠানিক নাম ঘোষণার দিন ক্যাপিটল হিলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে চায় সিক্রেট সার্ভিস। এছাড়া সতর্কতা হিসেবে ক্যাপিটল হিলে হতাহতদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ। যে কোনো দাঙ্গা কিংবা অস্থিরতা দমনে মার্কিন ন্যাশনাল গার্ডকে প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন প্রধান দুই দলের আইন প্রণেতারা। 6 জানুয়ারি ক্যাপিটল হিল লকডাউনের প্রস্তাবও দিয়েছেন রিপাবলিকানরা।